আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব এটা হচ্ছে মূলত আমরা বলি কনডেন্সার ফ্যান, অনেকে চিলার ফ্যান হিসেবে পরিচিত, বিভিন্ন নামে এটা পরিচিত, বা কুলিং ইউনিটের ফ্যান। তো আমরা মূলত এটাকে বলে থাকি কনডেন্সার ফ্যান। হ্যাঁ, তো এটার মধ্যে আমাদের কাছে দুটো সাইজ রাখা একই রকম দেখতে, একটা হচ্ছে 440 ভোল্টের এটা এবং এটা হচ্ছে 220 ভোল্টের। কানেকশনটা আমরা দেখলেও বুঝতে পারবো 220-তে নর্মালি দুইটা কারেন্টের লাইন থাকে আর একটা আর্থিন, আর 440-তে তিনটা লাইন থাকবে এবং একটা আর্থিনের লাইন। হ্যাঁ, তো যেহেতু 220-440 বিষয় আসলো, এখানে ডিটেলসেরও একটা বিষয় থাকতে পারে বোঝার আপনাদের। তো অলমোস্ট কাছাকাছি একই রকমের কনফিগারেশন থাকে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা আপনাকে দেখাচ্ছি 220-টা, আর এর থেকেও বিস্তারিত প্রয়োজন হলে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিব। হ্যাঁ, এবং সাইজ বলেন, ব্লেডের মেজারমেন্ট বলেন, অলমোস্ট সেম, জাস্ট আপনার কানেকশনটা ভিন্ন হবে। হ্যাঁ, তো যে ফ্যানটা নিয়ে আমরা মূলত কথা বলছি, প্রথমে আমরা একটু ডিটেলসেই চলে যাই। এটা হচ্ছে NK ব্র্যান্ডের কনডেন্সার ফ্যান, এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি, 250 mm, পাওয়ার হচ্ছে 110 ওয়াট, ভোল্টেজটা এখানে লেখা আছে 220 ভোল্ট, 50 হার্স, স্পিড এটা হাই স্পিড 2550 rpm, খুবই ভালো বাতাস দিবে, আর ইয়ার ফ্লো প্রেশার এটা লেখা আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা ফ্যান আমাদের পিওর কপার বল বিয়ারিং। হ্যাঁ, এবং পিওর কপারের সাথে এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট। আর মেজারমেন্টের বিষয়টা একটু বলে দিই, 10 ইঞ্চি যেহেতু বলা হয়েছে, ফ্যানের ব্লেডটা হচ্ছে মূলত 250 mm, ঠিক মিড পয়েন্ট বরাবর যদি আপনি ধরেন তাহলে খেয়াল করতে পারবেন 10 ইঞ্চি সামান্য একটু ছোট থাকে, যেন আপনাদের যেখানে সেট করবে তাতে যেন সমস্যা না হয়। আর জালিটা যদি আমরা মেজারমেন্ট নেই, এই নাট লাগানোর জায়গাটা বাদে, এটার মেজারমেন্ট আসে অলমোস্ট 11-11 থেকে 1 সুতা কমের মতো। হ্যাঁ, আর যাদের যে পরিমাণ নাট দরকার দেখেছেন, খেয়াল করেছেন নাটের জায়গাটা অনেক লম্বা রাখা আছে, তো ওই হিসাবে আপনারা নাটটা এখানে ইনস্টল করতে পারবেন। তো এটা ছিল ফ্যান, আর এই ফ্যানটা যখন ঘুরবে ফ্যানের বাতাসটা, কিন্তু এটা সাকিং টাইপ বলি আমরা, ফ্যানটা যখন ঘুরবে ফ্যানের বাতাসটা জালির দিকে যাবে। হ্যাঁ, মানে আপনার কম্প্রেসার, এটা মূলত কোথায় ইউজ করে আমি একটু পাশাপাশি বলছি। এই ফ্যানগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কম্প্রেসারে ব্যবহার করি, কম্প্রেসারে ইউজ হয়, তারপর আপনার বিভিন্ন কুলিং ইউনিটে ঠান্ডা রাখার জন্য মেশিন ব্যবহার করা হয়, কন্ডেন্সিংয়ের জন্য চিলার মেশিনে ইউজ হয়। তো মূল জিনিস হচ্ছে এটা কম্প্রেসারে, কম্প্রেসারকে ঠান্ডা রাখার জন্য, কারণ কম্প্রেসারের কাজ হচ্ছে এটা থেকে আপনার যে ঠান্ডাটা যায় সে কারণে কম্প্রেসারটা অনেক গরম হয়ে যায়, তো তখন এই ফ্যানটার কাজ হচ্ছে কম্প্রেসারের গরমটা টেনে আপনার বের করে দেওয়া। তো মূলত কম্প্রেসারকে ঠান্ডা রাখার জন্য আমাদের এই ফ্যানটা ব্যবহৃত হয়। তো আমরা এখন ফ্যানটা একটু আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবো, প্রতিবার আমরা যেটা করি, ফ্যানটা আসলে আপনাদের হাতে দেওয়া সম্ভব হয় না, আমরা ফ্যানটা চালাচ্ছি, আপনি বাতাসের ফ্লোটা দেখলে হয়তো বুঝতে পারবেন, আমরা চেষ্টা করবো একটা ডাস্টারের মাধ্যমে বোঝানোর জন্য। খুবই হাই স্পিড একটা ফ্যান, আমরা একটা ডাস্টার রেডি রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ফ্যানটা যদি আপনারা একটু খেয়াল করেন, ব্লোয়িংটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আর ডাস্টারটার যে কাগজগুলোতে অনেক দূর পর্যন্ত দূরে যাচ্ছে। এবং 10 ইঞ্চি ফ্যান বাজারে আমি যতটুকু বলবো, যতগুলো ফ্যান পাওয়া যায় তার মধ্যে অবশ্যই সেরা ফ্যান হবে, কারণ আমাদের প্রত্যেকটা ফ্যান কপার আমাদের মেনশন করা থাকে। এবং আপনাদের যদি কখনো খুলে দেখার প্রয়োজন বোধ মনে করেন, খুলে দেখবেন প্রত্যেকটা ফ্যান হচ্ছে আমাদের কপার মোটর, এবং বেয়ারিং টাইপ হয়ে খেয়াল করেন ফ্যানটা কিন্তু স্টিল ঘুরছে আমি হাত দিয়ে থামানোর পরেও। তো এই ফ্যানগুলো আশা করছি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কম্প্রেসার মেশিনে, যারা বিভিন্ন গাড়ি তৈরি করেন, যে বিভিন্ন বরফ তৈরি করার গাড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের মাঠা তৈরি করার যে গাড়িগুলো, যেগুলোতে আপনারা দুধ ঠান্ডা রাখার জন্য কম্প্রেসার ইউজ করেন, সেই কম্প্রেসারগুলো ঠান্ডা করার ফ্যানই মূলত এটা। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।